দিনে দুপুরে পিস্তল নিয়ে টানা হেস্টার এই ঘটনা এখন শহর জুড়ে আলোচনায়। সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাল্টাপাল্টি দোষারোপের প্রেক্ষাপটে নগরে ছড়াচ্ছে আতঙ্ক। রোববার সকাল 11:30টার দিকে বরিশাল পোর্ট রোডে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর মর্তুজা আবিদিনের পিছু নেয় 10-15 জনের একটি দল। তাদের নেতৃত্বে দেখা যায় মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে। এর কিছুক্ষণ পর মর্তুজা ও মান্নার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মর্তুজার উপর হামলা চালায় মান্না ও তার অনুসারীরা। পরে লাইসেন্সকৃত পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন কাউন্সিলর মর্তুজা। আমি আমার রিভলভার বের করেই আমি নিজের হেফাজতে রাখছি যাতে না নিতে পারে, আর অধিকগত ওরা মারতেই আছে আমার। এটা পরিকল্পিত তো অবশ্যই, এর আগেও মান্না ইন্ডিয়া গিয়া হাসপাতালে ভর্তি হইয়া নির্দেশ দিয়েছে হোয়াটসঅ্যাপে যে ওরে মারি ফেলা। তারপর যে ছেলের মূল দায়িত্ব দিছিল সেই ছেলে বলছে যে দেখি কি করা যায়। যদিও এ ঘটনাকে নিজের উপর হামলার দাবি করে ফেসবুকে ছড়িয়ে দেন শ্রমিক লীগ নেতা রইজ আহমেদ মান্না, তার দাবি কাউন্সিলর মর্তুজা গুলি ছোড়ার চেষ্টা করলে বাঁচাতে এগিয়ে আসে তার কর্মী সমর্থকরা। সে যখন অস্ত্রটা বাই করে ফেলাইছে সে ভাবছিল যে অস্ত্র দেখে আমি দৌড় দেবো, কিন্তু আমি যখন অস্ত্রকে আমার নিজের আত্মরক্ষার জন্য প্রতিহত করি তখন সে অটোর মধ্যে ঢুকে দেয়। অটোর মধ্যে ঢোকার পরে সেখানে বসে তাকে ধরা হয় এবং অস্ত্রটা হ্যান্ড ওভার করা হয়। আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব, এখন পর্যন্ত আমি সবাইকে জানাইছি। তবে সিসিটিভি ও মোবাইলের ফুটেজ ছড়িয়ে পড়ার পরও দুই পক্ষই পাল্টাপাল্টি হামলার অভিযোগ করে আসছে। দুই প্রভাবশালী নেতার এমন মুখোমুখি অবস্থানে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। মান্না ভাই আর এই জায়গায় কি করতেছে? মান্না ভাইয়ের এর মধ্যে আর দুজনে অটোর ভিতরে ঢুকছে, কেন কি পিস্তল লইছে? আমি এদিকে সেই জায়গায় যাই, পিস্তলে টানাটানি করতে আমার দেখা এই জায়গায় নেব। ওই হাতে হাতে দুইজনে যায়, আতাতে যাওয়ার পরে আর মধ্যে হুনিকা গুল্লি বের করছে, গুল্লি বের করছে, ওই হুন্নে আমরা সিক করি। সিটি নির্বাচনে 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মান্না। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে আগে। সবশেষ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের উপর হামলার দায়ে তার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ছাত্রলীগে ফেরা না হলেও গত 23 জুলাই শ্রমিক লীগের মহানগর সাধারণ সম্পাদক নির্বাচিত হন রইজ আহমেদ মান্না। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।